হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পাবদা। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর দেখে কমেন্টস করো কেমন লাগলো তোমাদেরকে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করি ভিডিওটা। তো প্রথমে আমি পাবদা মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নেবো। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর দিয়ে দিচ্ছে একটু সর্ষের তেল। দিয়ে মাছটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এটাকে 5 মিনিটের মতো রেখে দিই। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে ভালো করে আমি প্রথমে গরম করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দিয়েও ভালো করে গরম করে নেবো তেলটাকে, তারপর আমি পাবদা মাছগুলো ভেজে নেব। তো দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছটার সাইজটা বেশ অনেকটা বড়। তো উল্টে পাল্টে আমি হালকা ভেজে নেবো, বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেবো। তো এক সাইডটা হয়ে গেছে, তো আমি আর এক সাইডটা উল্টে দিচ্ছি। আর পাবদা মাছ কিন্তু একটু মানে ফোটে ফটফট, সর্ষে তেলটা দিয়েছি বলে কম ফুটছে। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিলাম, এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি হালকা নেড়েচেড়ে হালকা পর নেড়েচেড়ে হালকা ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা তো ছোটো ছোটো পিস করে নিয়েছি, তো টমেটো দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। তো নুনটা দিয়ে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নেবো, এটা টমেটোটা গলিয়ে নেবো ভালোভাবে। তো দেখো টমেটোটা গলে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, আর দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার। দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নিলাম, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। তো সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তো সর্ষে বাটাটা আমি বেটেছি হলুদ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে, তাতে যে তেতো ভাবটা থাকবে না। তো দেখো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। মিক্সি জারটা ধুয়ে পানি দিয়ে দিলাম। খুব পাতলা হবে না, মিডিয়াম হবে। তো এটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো ভালোভাবে ফুটে গেছে, তো এরপরে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি।
তো দিয়ে দিলাম মাছগুলো। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা, দিয়ে আবার কভার করে দেবো। কভার করে আমি 3 থেকে 4 মিনিট কুক করব। তো দেখো কভার করে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লো করে আমি 2 থেকে 3 মিনিট কুক করব। তো দেখো একদম আমাদের রেডি হয়ে গেছে সর্ষে পাতা। কালারটা কেমন এসছে বলো তো, কমেন্টস করে জানিও কেমন হয়েছে। তো এখানে যদি ধনে পাতা অ্যাভেলেবেল থাকে ধনে পাতা দিয়ে দেবে, আমার কাছে এই মুহূর্তে নেই ধনে পাতা অ্যাভেলেবেল। তো দারুণ কালার এসছে। তো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে দিও, যাতে সবার আগে সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আবার দেখা হবে আর একটা ভিডিওতে, এখন বাই। হ্যাঁ আর একটা কথা, তোমাদের যদি কিছু সাজেশন থাকে অবশ্যই কমেন্টস করে জানিও। ওকে বাই।